অ্যালবামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই প্রিয় সময়ে প্রিয় সুরের ক্ষণ, আর এই ক্ষণে কখনোই হয়তো প্রিয় হয়ে উঠত না যদি প্রিয় শিল্পীদের আমাদের মাঝে না পেতাম। সবচেয়ে বড় ব্যাপার, এই আয়োজনটি করতে গিয়ে যে অভাবটি বোধ করেছি সেটি আজ আপনাদের সাথে শেয়ার না করে পারছি না। সেটি হলো বাংলাদেশে অনেক শিল্পী, হয়তো আপনি কর গুণেও শিল্পীদের নাম শেষ করতে পারবেন না, কিন্তু অদ্ভুত ঘটনা হলো যখন আমার অ্যালবাম এই অনুষ্ঠানটি করেছি, তখন করতে করতে হঠাৎ করে মনে হলো মৌলিক শিল্পী, যারা মৌলিকত্ব দিয়ে যারা আমাদের মাঝে অবস্থান তৈরি করে নিয়েছেন, তেমনি শিল্পীর বড্ড অভাব। এই অভাবের দেশে সবচেয়ে বড় সান্ত্বনা যারা আমাদের পথ প্রদর্শক, তাদেরকেই বারবার মনে করতে হচ্ছে, কারণ তাদের গান, তাদের অ্যালবাম, তাদের পরিচয় দিয়েই আজকে অনেক শিল্পী। দর্শক, আমরা সেই জায়গায় যাচ্ছি না, আমরা মূল শিল্পী, মৌলিকত্ব নিয়ে আমাদের পথ দেখানো শিল্পী প্রিয় রফিকুল আলমকে নিয়ে আজ আমাদের আয়োজন শুরু করছি। শুভেচ্ছা আপনাকে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। এবং যেটা কথা মৌলিকত্বের কথা বললে, এইটা নিয়েই আমরা আছি, এবং এটা না হলে একটা পরম্পরা তৈরি হয় না। আমার মনে হয় আর কোনো কথা বলার দরকার নেই, এমনি গানে চলে যায়। কবির বকুলের লেখা এবং আমাদের প্রয়াত বন্ধু এবং অত্যন্ত অনুজ প্রতিম আমার একজন সঙ্গীত পরিচালক ছিলেন, তিনি প্রয়াত হয়েছেন, প্রণব ঘোষ। হ্যাঁ, আমি তাকে স্মরণ করছি এবং তাকেই ডেডিকেট করছি গানটা। তুমি সম্পর্ক গড়েছিলে শুধু দুদিনের, তুমি সম্পর্ক গড়েছিলে শুধু দুদিনের, আর ভেবে বসে আছি সারা জীবনে তুমি সম্পর্ক গড়েছিলে শুধু দুদিনে। চিঠির মতো হয়েছি পুরনো, হৃদয় নিয়ে খেলা খেলেছি রে, ও পুরনো চিঠির মতো হয়েছি পুরনো, হৃদয় নিয়ে খেলা খেলেছি সুখের আশায়, শুধু ভালোবেসে তোমায় শিকার হলাম ছলনা, তুমি সম্পর্ক করেছিলে শুধু দুদিনে। জানি না কাছে এসেছিলে, হৃদয় নিয়ে খেলা খেলেছিলে, ও কি খেলালে জানি না কাছে এসেছিলে, হৃদয় নিয়ে খেলা খেলেছিলে, যাবার বেলায় শুধু রেখে গেলেছি শিকার হলাম ছলনা, তুমি সম্পর্ক করেছিলে
শুধু দু দিনে আর আমি তা ভেবে বসে আছি সারা জীবনে তুমি সম্পর্ক করেছিলে ভীষণ সুন্দর গানের জন্য। আসলে সবচেয়ে বড় যেটা বিষয় মানুষের মনে চট করে ঢুকে যেতে পারে কথা সুরের জন্য, আর কথাটা যদি মানে ঠিক তার মনের মতো হয় ওইখানটাই আমাদের মানে হয় কি জানো, যে যিনি সুর করছেন যিনি লিখছেন, হ্যাঁ তারা তো একটা নিজের সম্পর্ক তৈরি করছেন সুর তার স্ক্যানিং, কিন্তু গায়কের দায়িত্ব কিন্তু আরেকটা জায়গায়, ওকে আরেকটা অধ্যায় তৈরি করতে হয় এবং সেখানে দুটার মেলবন্ধন তৈরি করতে হয় যার নাম আমরা সঙ্গীতের ভাষায় বলি গায়কী সিঙ্গিং। সেটা না হলে কিন্তু এই তিনটা জিনিস যুক্ত না হলে পারে, অবশ্য এখন আরেকটা জিনিস যুক্ত হয়েছে, ওই যে যারা প্যানেলে বসে আছে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং সেকশন একটা আছে, সেটাও একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। তাই আমরা কিছু গান করতে পারি, ঈশ্বর এইটুকু ক্ষমতা দিয়েছেন এবং আপনাদের ক্ষমতাই আমাদেরকে অনেক বেশি সম্পদশালী করছে। পরে গানে চলে যেতে চাই। আমার জীবনের প্রথম সো কল্ড জনপ্রিয় কথাটা অর্থাৎ যাতে আমার পরিচিতি এলো, এরকম একটা গান আমাদের বন্ধু লাকি আখন্দ, তিনি অসুস্থ আছেন, তার আরোগ্য কামনা করছি। তার একটা গান সাংঘাতিকভাবে আমাকে পরিচিতি এনে দিল অনেক আগে 73-তে, তার প্রথম আধুনিক বাংলা গান, ওই গানটা একটা করি এবং তার আরোগ্য অবশ্যই। এবং এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন আছেন, আমরা যখন এই শুটিংটা করছি আমরা আশা করছি আবারও ফিরে আসবেন। এবং এই মুহূর্তে আসলে সবচেয়ে বড় চাওয়া তার জন্য শুভকামনা, সবাই তার জন্য দোয়া করবেন, তিনি যেন আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারেন। চলুন তার গানেই যাই। তোমাকে যেন ভুলে না যাই, সে আশিস দাও মোরে। হলো কি স্বাধীনতার পরপর স্বাধীন বাংলা বেতার থেকে আমরা লাকি আখন্দ, আমরা রুমু, সুজিয় শ্যাম, আপেল মাহমুদ এরা ফিরে আসার পর আধুনিক গানের রেকর্ডিং যখন শুরু হলো বেতারে, এটি প্রথম আমার গান এবং লাকির আধুনিক গান প্রথম। কিন্তু গানটার মধ্যে লাকিকে খুব একটা খুঁজে পাওয়া যায় না, এটা কিশোর আমাকে প্রথম বলেছে যে আচ্ছা রবি ভাই গানটার মধ্যে লাকির কম্পোজিশনের ভাবটা পাওয়া যায় না। আমি বলছি না, আসলে ও শাস্ত্রীয় সঙ্গীতেরও চর্চা আছে, তো তাই এটা তার আগের মধ্যে ফেলে আমার দিকে চিন্তা করে এই গানটা করেছে এবং এই গান আমাকে বহুদূর নিয়ে গেছে। আমি মুন্নি চলে যাই গানটাতে। তোমাকে যেন ভুলে না যায়, সে আশিস দাও মোরে, দূর থেকে যেন রব মরমে তোমায় খুঁজে পায়। তোমাকে যেন ভুলে না যায়, সে আশিস দাও মোরে, দূর থেকে যেন রব মরমে তোমায় খুঁজে পায়। তোমাকে যেন ভুলে না যাই, শরণের লিপিকায় লিখে রেখো না, ক্ষণিকের জীবন দৃঢ়তার দাম। শরণের লিপিকায় লিখে রেখো না, ক্ষণিকের জীবন দৃঢ়তার দাম। শত বাধা ভেঙেছি এ বাসর চয়নে,
শত বাধা ভেঙেছি হে বাসুর জয়নী, তুমি হারা কোন গুণ কভু কাটে না, মরমে তোমায় খুঁজে পাই, তোমাকে যেন ভুলে সাধে গড়েছিল এই খানা ঘর, কতবার পেরিয়েছি নিয়তির ঝড়, কত সাধে গড়েছিল এই খানা ঘর, কতবার পেরিয়েছি নিয়তির ঝড়, কত বাধা ভেঙেছি হে বাসুর জয়নে, তোমাকে যেন ভুলে না যাই, সে আশিস দাও মনে দূর থেকে যেন রব, মরমে তোমায় খুঁজে পাই, তোমাকে যেন ভুলে না যাই, তোমাকে যেন ভুলে তোমাকে যেন ভুলে না যাই। এই কথাটা অনেক ক্ষেত্রেই আমরা আসলে আজ হঠাৎ করে মনে পড়লো বিষয়টা, সেটি হলো বলে যে শিল্পীর মৃত্যু রয়েছে, শিল্পের মৃত্যু নেই। ঠিক তাই। এবং কোনোভাবে কোনো কালে আমার ধারণা যত অতীত যত সামনে যাবে যত পুরনো হবে ততই কিন্তু এই গানগুলো আমাদেরকে বারবার মনে করিয়ে দেবে যে আসলে কি এই গান, এই শিল্পী বা এই সময়ে এই সুরগুলো ভোলা সম্ভব কখনোই নয়। মুন্নি, আমি দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট কথা বলতে চাই। সত্যি সত্যি লাকি আখান্দের জন্য আমি বলছি, আমার সুবন্ধু অত্যন্ত গুণী সঙ্গীত পরিচালক এবং সঙ্গীতজ্ঞ লাকি আখান্দকে সত্যি যেন আমরা ভুলে না যাই, তোমাকে যেন ভুলে না যাই। আমরা এই পর্যায়ে কোন গান শুনবো? আমার একটা বিশেষ পছন্দের গান রয়েছে, আপনি জানেন সবসময় আপনাকে খালি আবদার করি গানটা শোনাতে, বৈশাখী মেঘের কাছে জ্বলছে। বৈশাখী মেঘের কাছে জ্বলছে, এটা ইংরেজিতে যেটা আমরা ল্যান্ডমার্ক বলি, আমার জীবনে একটা ল্যান্ডমার্ক, এবং আমারই শিক্ষাগুরু অনুপ ভট্টাচার্যের সুর, এবং স্মৃতি তুমি বেদনা ছবিতে লাগানো হয় গানটিতে, গিয়েছিলাম এবং এতে আমি পুরস্কৃত হই। তোমাকে অনেক ধন্যবাদ এই গানটা অনুরোধ করবার জন্য, দর্শকরা হয়তো পছন্দ করবে। গানটা আমরা শুনবো কিন্তু একটা বিরতি থেকে ঘুরে আসি তারপর। দর্শক, ছোট্ট একটা বিরতি, আবারও ফিরছি আমার অ্যালবামে, সঙ্গে থাকুন। দর্শক, আমার অ্যালবামে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আজ রয়েছেন আমাদের আপনাদের সবার প্রিয় শিল্পী রফিকুল আলম। চলুন। শুধু স্বপ্নকে সত্যি মনে করে তুমি কাঁদবে, আমি চাই না তুমি কাঁদবে, আমি চাই না বৈশাখী মেঘের কাছে জ্বলছে তুমি কাঁদবে, আমি চাই না তুমি কাঁদবে।
কাঁদবে আমি চাই না, শুধু স্বপ্নকে সত্যি মনে করে তুমি কাঁদবে আমি চাই না, তুমি কাঁদবে আমি চাই না। ঝড়ের আকাশে পূর্ণিমা চাঁদ দুরাশা, সে সাধু তোমার ভেঙে যেতে পারে সংসার। ঝড়ের আকাশে পূর্ণিমা চাঁদ দুরাশা, সে সাধু তোমার ভেঙে যেতে পারে সংসার। তাই অনুরোধ স্বপ্নের কথা স্বপ্নে ভুলে যাও না, বৈশাখী মেঘের কাছে জ্বলছে তুমি কাঁদবে আমি চাই না, তুমি কাঁদবে সাথে যে দীপ তোমার নেভালে, তার সন্ধান পাবে না স্বপ্ন হারালে। চাঁদের সাথে যে দীপ তোমার নেভালে, তার সন্ধান পাবে না স্বপ্ন হারালে। তাই অনুরোধ স্বপ্নের কথা স্বপ্নেই ভুলে যাও না, বৈশাখী মেঘের কাছে জ্বলছে তুমি কাঁদবে আমি চাই না, তুমি কাঁদবে আমি চাই না, শুধু স্বপ্নকে সত্যি মনে করে তুমি কাঁদবে আমি চাই না, তুমি কাঁদবে আমি চাই না। দুটো ভালো কথা বলে বা মাইক্রোফোন হাতে নিয়ে খুব বোদ্ধা বোদ্ধা জ্ঞানের আমি যে কটা কথাই বলি না কেন, তা দিয়ে যত বেশি পরিবর্তন সম্ভব, আমার ধারণা 12 লাইনের গান একটা মানুষের জীবনই পরিবর্তন করে দিতে পারে। এই জন্য বললাম যে এই গান শুনতে, যে গানটি আমরা এই মুহূর্তে শুনলাম, সেই গান শুনতে শুনতে কোনো মানুষ কোনো অন্যায় করতে পারবে বলে আমার মনে হয় না। গান এমনই একটা হাতিয়ার, যে হাতিয়ার দিয়ে চাইলেই একজন মানুষকে তার নিজস্ব অনুভূতিতেই নিয়ে যাওয়া যায়। গান যে মন থেকে ভালোবাসে, যে গানের কথার যে কোনো সময়ে, ভালো একটি গান শোনার সময় কোনো মানুষ কখনো পাপ করতে পারে বলে আমার মনে হয় না। আর সেই জায়গাগুলো থেকে আমরা একটু দূরে সরে গেছি। গান এখন যদিও বা স্ট্যান্ড গানের মতো বাজে, তবে আমাদের সবচেয়ে বড় আশা যে নিশ্চয়ই ঘুরে ফিরে এই সময় এবং আপনাদের এই গানগুলো আমরা আবারও ফিরে পাব। নতুন কোনো অ্যালবাম করছেন রফিক ভাই? নতুন অ্যালবামের সমস্যাটা হচ্ছে কি, গান তো তৈরি হয়ে আছে, কিন্তু এটা দর্শক শ্রোতার কাছে কেমন করে পৌঁছব এই পথটা কিন্তু আমাদের জন্য রুদ্ধ। এই অর্থে যে প্রযুক্তির কাছে সমর্পণ করা ছাড়া কোনোই উপায় নেই, তাই একটু সময় নিচ্ছে। 4-5টা গান রেকর্ডিং হয়েছে, সেটাই। আর এখন বর্তমানে আসলে অনেক কিছুই শুনতে পাই, জানতে চেষ্টা করি, অনেক কিছু সময়ের কাছে জানার চেষ্টা আসলে করতে গিয়ে ব্যর্থ হই। কারণ একজন শিল্পী যদি তার গান প্রচার কিভাবে হবে, তিনি কিভাবে উপার্জন করবেন, কিভাবে দর্শকদের শোনাবেন, সেগুলো নিয়েই ব্যস্ত থাকে, তবে তার শিল্পচর্চা কখন?
বড্ড চিন্তায় আছি আমরা, তবে চিন্তা থেকে মুক্তি পেতে পারি রফিক ভাইয়ের আরেকটা অনিন্দ্য সুন্দর গান শুনে। কোন গান শুনবো? আমার সহযোদ্ধা এবং অত্যন্ত পণ্ডিত মানুষ মুক্তিযোদ্ধা শহীদ জহির রায়হান সাহেবের লেখা, চার লাইন গানটা, একটা ইতিহাস আছে, চার লাইন জহির রায়হান সাহেবের লেখা, কিন্তু পরবর্তী আট লাইন আমাদের নুরুজ্জামান শেখ, তিনিও প্রয়াত অত্যন্ত গুণী গীতিকার ছিলেন এবং সুর করেছেন শাহনওয়াজ আমাদের বন্ধু, ওরই সুর করা গানটা। আশা ছিল মনে মনে প্রেম করিব তোমার সনে, তোমায় নিয়ে ঘর বাঁধিব কহিন বালু চরে, কহিন বালু চরে, কহিন বালু চরে। আশা ছিল মনে মনে প্রেম ভালোবাসার কি যন্ত্রণা, প্রেমিক ছাড়া কেউ বোঝে না, ভালোবাসার কি যন্ত্রণা, প্রেমিক ছাড়া কেউ বোঝে না, আমার মনের সেই বেদনা, আমার মনের সেই বেদনা, মনেই কেঁদে পূরণ না হয় যদি চোখের জলে হয় দরদি, আশা পূরণ না হয় যদি চোখের জলে হয় দরদি, আমার বুকের সেই সে নদী, আমার বুকের সেই সে নদী, বুকেই কেঁদে গহীন বালু চরে, গহীন বালু চরে। আশা ছিল মনে মনে প্রেম করিব তোমার সনে, তোমায় নিয়ে ঘর বাঁধিব গহীন বালু চরে, গহীন বালু চরে, গহীন বালু চরে। আশা ছিল মনে মনে, আশা ছিল মনে মনে, আশা ছিল মনে মনে। অসাধারণ এই শব্দগুলো আসলে খুবই এখন সহজ একটা শব্দ হয়ে গেছে, খুব সাধারণ শব্দ হয়ে গেছে,
সে বললেও বুঝি কম হবে। কেবল একটা জিনিস দর্শকদের মনে করিয়ে দিতে চাই, আমাদের বাংলাদেশের জন্ম আর এই শিল্পীদের আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে জন্ম প্রায় একই সময়ে। আজ দীর্ঘ প্রায় অর্ধশত বছরের কাছাকাছি আমরা চলে যাচ্ছি, হ্যাঁ ঠিক তাই না? তো এই কত বছরে একজন রফিকুল আলম কিন্তু তার মতোই উজ্জ্বল, তার মতোই সবুজ রয়ে গেছেন, চিরসবুজ রয়ে গেছেন। আর প্রতিনিয়ত আমরা বলি এই সময়ের শিল্পী, ওই জন এসেছেন নতুন, প্রতিনিয়ত এরকম গত 45 বছর এরকম অনেক শিল্পী এসেছেন, কিন্তু নিজের স্বকীয়তার জন্য কোথায় যেন উধাও হয়ে গেছেন। স্বকীয়তা তৈরি একটা বিরাট যুদ্ধ আমি বলবো, সেই যুদ্ধে যেমনি করে এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা বাংলাদেশকে আমাদের মাঝে উপস্থাপন করেছিলেন, এনে দিলেন, রক্তিম সূর্য এনে দিলেন, তেমনি করে কিন্তু আমাদের চিরসবুজ গানগুলোকেও আমাদের উপহার দিয়ে গেলেন। উপহারের সেই জায়গায় আসলে আমরা তাদের কতটুকু দিতে পেরেছি? কোনো হতাশা কাজ করে? একদম না, সেজন্যই আপনি। এবং এই যে বাংলাদেশের সৃষ্টি প্রক্রিয়ায় যেহেতু আমি একটু ক্ষুদ্রভাবে যুক্ত ছিলাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী হিসাবে, এবং সেই সূত্রে আমি একজন মুক্তিযোদ্ধা, এবং সম্ভবত এইটাই আমার একটা প্রাণশক্তি দেয় যে হতাশার কোনো জায়গা নেই। এটা মুক্ত দেশ, এটা স্বাধীন দেশ, এখানে আমার ব্যক্তিত্ব, আমার প্রতিভা ছড়িয়ে দেওয়ার মতো উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে এই স্বাধীনতার কারণেই। ভীষণ সুন্দর ভাই, আমরা এবার কোন গান শুনব? অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা, সেই থেকে শুরু, সেই থেকে শুরু দিন বদলের পালা। লিখেছিলেন আমার শ্রদ্ধেয় পণ্ডিত এবং বিখ্যাত সাহিত্যিক এবং কবি আর ডক্টর আবু হেনা মোস্তফা কামাল সাহেব, এমএল করা আমারই শিক্ষাগুরু অজিতদা, অজিত রায়। ভাই আমরা গানটা শুনবো, কিন্তু একটা ছোট্ট বিরতি থেকে ঘুরে আসি। আচ্ছা দর্শক, আমার অ্যালবামে ছোট্ট একটা বিরতি, আবারও ফিরে আসছি আপনাদের সবার প্রিয় শিল্পী রফিকুল আলমকে সঙ্গে নিয়ে। সঙ্গে থাকুন। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমাদের আড্ডা চলছে, হাসি চলছে, আনন্দ চলছে, এবং আপনাদের প্রিয় শিল্পী রফিকুল আলম আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অনুপ্রেরণা হয়ে। চলুন গান শুনি রফিক ভাই, চলুন। সেই থেকে শুরু, সেই থেকে শুরু, সেই থেকে শুরু দিন বদলের পালা। অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা, অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা। সেই থেকে শুরু, সেই থেকে শুরু, সেই থেকে শুরু দিন বদলের পালা। অপমানে তুমি চলে উঠেছিলে সেদিন বর্ণমালা, নতুন মন্ত্রে পড়েছিলে রঞ্জলি, আর নয় ভীরু ফাল্গুনি পদাবলী। নতুন মন্ত্রে ভরেছিলে রঞ্জলি, আর নয় ভীরু ফাল্গুনি পদাবলী। কণ্ঠে তোমার বেজেছিল গান, কণ্ঠে তোমার, কণ্ঠে তোমার বেজেছিল গান দারুণ অগ্নি জ্বালা। সেই থেকে শুরু, সেই থেকে শুরু, সেই থেকে শুরু দিন বদলের পালা। অপমানে তুমি চলে উঠেছিলে সেদিন বর্ণমালা, কঠিন
ছন্দে বেঁধেছিলে মন্দিরা, গুরু বর্জনে জেগেছিল বন্দিরা, কঠিন ছন্দে বেঁধেছিলে মন্দিরা, গুরু বর্জনে জেগেছিল বন্দিরা, ভেঙে পড়েছিল শত বন্ধন, ভেঙে পড়েছিল, ভেঙে পড়েছিল শত বন্ধন, দুঃশাসনের তারা সেই থেকে শুরু, সেই থেকে শুরু, সেই থেকে শুরু দিন বদলের পালা। অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা, অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা। অনেক ধন্যবাদ, বিশেষভাবে ধন্যবাদ এই জন্য যে রফিক ভাই আপনি মনে হয় আমার চেয়ে বেশি ভালো জানেন যে আমাদের স্বাধীনতা নিয়ে, বিজয় নিয়ে অনেক গান রয়েছে কিন্তু ভাষার গান বড় কম, খুব কম, এবং ওইটাই আমি খুব নিজের কাছে একটা গর্ব পালন করি, লালন করি। সেটা হচ্ছে যে দেখো, ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলন, এগারো দফা আন্দোলন, তারপরে মুক্তিযুদ্ধ, এই অভিঘাতগুলো কিন্তু আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায়। এই সৃষ্টিগুলো, ক্রিয়েশনগুলো এই অভিঘাতের জন্যে হয়। অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা, এই পংক্তি লিখবে কি যে জাতির কাছে এই ধরনের অভিঘাত আছে, উঠে আসার জন্য যুদ্ধ আছে। এবং এরই সাথে সাথে আমি বলবো যে অনুষ্ঠানে যেহেতু শেষ দিকে চলে এসেছি, শেষ গান শুনবো, কিন্তু সেই জায়গায় এই প্রজন্মেরই বা এই যে কোনো একটা সময়ের হিসেবে একজন মানুষ, সাধারণ মানুষ হিসেবে আমি যে অভাব বোধটা করি সেটা আপনার কাছে, আপনার তার ব্যাপারে আপনার কিছু শুনতে চাই। সেটি হলো আমাদের মাঝে সমষ্টিগত স্বপ্ন দেখার বড্ড অভাব। আমরা যখনই কোনো সামাজিক অব্যবস্থা দেখি তখন খুব হতাশা এবং কালো দিকটা বিভিন্নভাবে আমাদের সামনে চলে আসে, কিন্তু আমার ওই একটাই, যেটাকে ইংরেজিতে আমরা বলি পজিটিভ চিন্তা থাকে, আমি কিন্তু কখনো হতাশ হই না। একটা জাতি বিভিন্ন দিক দিয়ে উন্নতি করতে গেলে বাধা বিগ্রহ এবং কালো দিক এবং অপছন্দের দিক কিন্তু আসে, সেই কারণেই আমরা আশা নিয়ে বেঁচে থাকি। অবশ্যই, এবং আপনি খুবই আশাবাদী একজন মানুষ, তবে আপনারা যেহেতু সময়েরই এক একজন প্রতিনিধি, সেজন্য আপনাদের কাছে এই সময়ের একজন হিসেবে আমি একটা আবদার করতে চাই। সেটি হলো নানা সময়ে নানা ধরনের সমস্যা আমরা সম্মুখীন হই, আমার চেয়ে তারা বেশি হন, আমাদের সাথে যারা রয়েছেন মিউজিশিয়ানসরা তারা, সেই জায়গা থেকে আপনারা কি একটা নিয়ম করতে পারেন, নানা বিভাগ পার হয়ে একটা সার্টিফিকেট পাই তারপর আমরা চাকরি পাই, তেমনি করে গানের জগতেও তেমনি একটা স্তর আর পরীক্ষার বড় দরকার, এবং সেই সেই জায়গাটা যতদিন না হবে তবে মানি এবং কম মান এই দু জায়গাগুলোকে আমরা অবশ্যই আলাদা করতে পারবো না, আমরা বড্ড অভাব বোধ করি। একটা দেশে যখন ভ্যালু জাজমেন্ট বলে একটা ইংরেজিতে কথা আছে, সেই ভ্যালু জাজমেন্টটা যখন ফেল করে তখন আমরা হতাশ হয়ে পড়ি, কিন্তু তারপরেও আমরা কি কিছু দূর এগোইনি, অনেক এগিয়েছি না, এবং আমরা তো গানেও অনেক কাজ করেছি, ভালো কাজ করতে পেরেছি। এরকম নিরীক্ষাধর্মী গান একটা করছি, আমার খুব প্রিয় গান, আব্দুল হাই আলহাদি প্রয়াত গীতিকার তার লেখা, এবং আলাউদ্দিন আলী আমাদের প্রখ্যাত সঙ্গীত পরিচালক তার সুর করা, আমারই গান এক হৃদয়হীনার কাছে, অসাধারণ গান, অনেক নিরীক্ষা আছে এই গানে। জি, এবং এই গানটি না গিয়ে হয়তো আজকে আপনার এখান থেকে বিদায় নেওয়া কঠিন হয়ে যেত। আপনাকে অনেক ধন্যবাদ রফিক ভাই, আমাদের সময় দিয়েছেন সেজন্য, আপনি ভালো থাকবেন। প্রিয় দর্শক, আজকের মতো আমার অ্যালবাম এখানেই শেষ করছি, এই গানের মধ্য দিয়ে শেষ হবে আমাদের আজকের আয়োজন। সবচেয়ে ভালো লাগার ব্যাপার হলো আমাদের এই আয়োজনটি ইতিমধ্যে আপনাদের কাছে ভীষণ ভালো লাগার এবং প্রিয় আয়োজন জেনে আমাদেরও খুশি লাগে, এবং সবচেয়ে বড় ব্যাপার তার মানে আমরা ধরে নিতে পারি আমাদের দেশের মৌলিক গান, আমাদের এই শিল্পীরা যারা নিজেদের স্বকীয়তায় এগিয়ে গিয়েছেন তাদের সত্যি সত্যি আপনারা ভালোবাসেন। বা আপনাদের এই ভালোবাসা এবং অনুপ্রেরণা নিয়ে থাকুন আমাদের সঙ্গে, থাকুন ইটিভির সঙ্গে, থাকুন আমার অ্যালবামের সঙ্গে। ধন্যবাদ। আমি তো দোষী।
অথই যন্ত্রণা এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে সে আছে নিজকে শুধু অথই যন্ত্রণা এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে তো যাবে চলে সবই যাবে ভুলে নিঠুর সে সজনী আমি যাব কেঁদে তারে সেধে সেধে জেগে শুধু শুধু অথই যন্ত্র